ধন্যবাদ স্যার। তো স্যার আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, বরাবরের মতো আমরা শেষ করব ইতিহাস ভিত্তিক প্রশ্ন দিয়ে। আজ জানতে চাই অসহযোগ আন্দোলনকালীন বাংলাদেশ নিয়ে, অর্থাৎ 1919 থেকে 1922 সালের সময়টিতে আমরা ফিরে যেতে চাই এবং এই সময়টি যদি একটু বিশ্লেষণ করেন আমাদের জন্য। হ্যাঁ, এই ব্যাপারে আলোচনা, মানে এটা হচ্ছে আমার পিএইচডি থিসিসের মূল বিষয়। 1920 থেকে 1947 সালে যে পূর্ববঙ্গে যে রাজনীতি হলো, সেটা কিভাবে পূর্ববঙ্গকে পূর্ব পাকিস্তান বানিয়ে দিল, কৃষক এবং আম জনতার সঙ্গে রাজনৈতিক বিদ্যে যে সংমিশ্রণের ফলে যে রাজনীতি হলো খেলাফত আন্দোলন থেকে পাকিস্তান পর্যন্ত, এটাই হচ্ছে আমার পিএইচডি থিসিস। ওর নাম ছিল, আমার থিসিসের টাইটেল ছিল পেজেন্টস অ্যান্ড পলিটিক্স ইন ইস্ট বেঙ্গল, বাংলার কৃষক ও রাজনীতি 1920-1947। এটাই আমার, এর উপরে আজকে যে আলোচনা করব পাকিস্তান এজ এ প্রেজেন্ট ইউটোপিয়া, এটাই আমার থিসিসের আমার পাবলিশড ভার্সন। সাবটাইটেল হচ্ছে দ্য কমিউনালাইজেশন অফ ক্লাস পলিটিক্স ইন ইস্ট বেঙ্গল, বাংলার রাজনীতির সাম্প্রদায়িকরণ, কিভাবে সাম্প্রদায়িক হয়ে গেল ক্লাস পলিটিক্সটা 1920 থেকে 1947। এটা পরে এই বইটা যারা কেনার আগ্রহী, ঢাকা ইউপিএল এটা বের করেছে, তারা পাকিস্তান কেটে দিয়ে প্রেজেন্ট ইউটোপিয়া, এটা নীলক্ষেতে বা ঢাকার অন্যত্র পাওয়া যাবে, ইউপিএলও পাওয়া যাবে। বইটা আউট অফ প্রিন্ট ছিল এবং এটা 2019 সালে রাউটলেজ বের করেছে তার নতুন কভারে, রাউটলেজ প্রেস লন্ডন এবং নিউ ইয়র্ক থেকে বের করেছে। এই বইটা একসময় আউট অফ প্রিন্ট ছিল, এক একটা কপি $500 পর্যন্ত বিক্রি হয়েছে। যাই হোক, আমি এখন অ্যাডভার্টাইজমেন্ট বাদ দিয়ে আমি যে মূল বিষয়ে আসছি, যে আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল এবং 1911 সালে সেটা রদ ঘোষণা করে 1912 সালে দুই বঙ্গকে আবার একত্রিত করে ফেলা হলো এবং এই বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলাদেশের বেশিরভাগ হিন্দু বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সমাজসেবী, শিক্ষক, কবি, সাহিত্যিক, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছিলেন যে ঢাকায় একটা প্রাদেশিক রাজধানী হচ্ছে, পূর্ববঙ্গের উন্নয়ন ঘটছে এবং ওটার জের ধরেই কিন্তু পরে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো 1921 সালে। তো এই যে মানে পূর্ববঙ্গে হিন্দু এবং মুসলমানের ভেতর যে বিরোধটা, এটা ছিল আসলে একটা শ্রেণী সংগ্রাম, হিন্দু জমিদার মহাজন ভদ্রলোকদের সঙ্গে বাংলার কৃষক শ্রমিকের দ্বন্দ্ব, এই শ্রেণীদ্বন্দ্বই কিন্তু পাকিস্তানের সৃষ্টি করল এবং এই শ্রেণীদ্বন্দ্ব তো ছিলই 1905 সাল থেকে 1911 সাল পর্যন্ত, তারা স্বদেশী আন্দোলন করছে, মুসলমানরা তাদের বিরোধিতা করছে। কিন্তু কতগুলো ঘটনা ঘটলো, প্রথম মহাযুদ্ধ হলো, আমরা জানি পাটের দাম বেড়ে গেল, কৃষকের অনেক উন্নতি হলো পাটের দাম বেড়ে যাওয়াতে, যুদ্ধের সময় পাটের দাম বেড়ে যায়, কেননা যে বাংকার ওয়ারফেয়ার, এখন যে বাংকারে বসে মেশিন গান এবং রাইফেল বসিয়ে যে সৈন্যরা যুদ্ধ করে, তাদের সামনে বালির বস্তা থাকে যারা বুলেট অ্যাবজর্ব করে এবং এই বালির বস্তাগুলো সবচেয়ে ইফেক্টিভ হয় যদি পাট দিয়ে বানানো হয়, চটের বস্তার ভিতরে বালি দিয়ে সেখানে মেশিন গান রেখে, রাইফেল রেখে সৈন্যরা যুদ্ধ করে। যে কোনো প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, এমনকি ভিয়েতনাম যুদ্ধের সময়ও পাটের দাম বেড়ে যায়, কৃষকের উন্নতি ঘটে। কিন্তু হঠাৎ করে যুদ্ধ শেষ হয়ে গেল 1918 সালে, পাটের দাম কমে গেল এবং বঙ্গভঙ্গ রদ হওয়ার ফলে মুসলমানরাও একটু ইংরেজ বিরোধী হয়ে গেল, তাদেরকে ব্যবহার করলেন মহাত্মা গান্ধী, এমকে গান্ধী বললেন যে এই যে অটোমান সাম্রাজ্য যেটাকে খেলাফত বলছে, সেটার বিরুদ্ধে ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা যুদ্ধ করেছে এবং তারা এই খেলাফতটাকে ভেঙে ফেলতে চাচ্ছে, সুতরাং ভারতবর্ষের মুসলমানদের ভেতরে একটা প্রচন্ড রকম ক্ষোভ সৃষ্টি হলো যে আমাদের খেলাফত যদি না থাকে, মক্কা মদিনা এবং জেরুজালেম যদি খলিফার আন্ডারে না থাকে, তাহলে কেয়ামত হবে এবং আমরা কার নামে খুতবা পড়ব। এটাকে গান্ধী বলছেন এই খেলাফত হচ্ছে মুসলিম কাউ, মুসলমানদের গরু, এই মুসলমানদেরকে নিয়ে আমরা চলো সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন করি। এবং উনি বললেন যে এই যে তারা যে জালিয়ানওয়ালা বাগে 1919 সালে ব্রিটিশ সরকার পুলিশ আর্মি দিয়ে লোকজনকে মেরেছিল পয়লা বৈশাখের দিন,
13 এপ্রিল 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগে অমৃতসর শহরে এবং খেলাফত নিয়ে যে গন্ডগোল, সুতরাং হিন্দু এবং মুসলমানরা মিলে একটা কমন কজে আসলো সরকারের বিরুদ্ধে এক হয়ে দাঁড়ানোর জন্য। কারণ আমরা দেখেছি ভারতের ব্রিটিশ আমলের ইতিহাসে মুসলমান এবং হিন্দু একসঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেনি, আন্দোলন করেনি। তথাকথিত সিপাহী বিদ্রোহ কি যেটা বলা হয় 1857 সালে 1858 সালে সেখানেও হয়েছিল, কিন্তু রাজাধিরাজ বড় বড় রাজারা এই ইংরেজ সরকারের বিভিন্ন আইনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং উলামা শ্রেণী নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু 1920 সালে আমরা দেখছি প্রথম এই যে হিন্দু মুসলমান মিলে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করছেন। যদিও আন্দোলনটা দিল্লি, আগ্রা এবং উত্তর ভারত এবং লাহোর অঞ্চলে খুবই মানে প্রকট রূপ ধারণ করেছিল, কিন্তু পূর্ববঙ্গে এই খেলাফত আন্দোলন যে রূপ গ্রহণ করে সেটা ভারতবর্ষের কোথাও হয়নি। গান্ধীজি বলেছিলেন আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করব অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং এটা হবে অহিংস্র। কিন্তু 1922 সালে দেখা গেল উত্তরপ্রদেশের একটা থানায়, গ্রামে একটা থানায়, জায়গাটার নাম ছিল চৌরি চৌড়া, কৃষকরা থানা আক্রমণ করে থানায় আগুন ধরিয়ে দিল, কয়েকটা পুলিশকে জীবন্ত মেরে ফেললো, জ্বালিয়ে ফেললো। গান্ধী বললেন না এই আন্দোলন সহিংস হয়ে গেছে, আমি আন্দোলন ত্যাগ করছি, আন্দোলনটা বন্ধ করে দিচ্ছি। আসলে 1920 থেকে 1922 পর্যন্ত যে ঘটনাগুলো ঘটলো, গান্ধী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে খাজনা তো বন্ধ করে দিতে বললেন, কিন্তু কৃষকরা তো খাজনা দিচ্ছে বেশিরভাগ জায়গায় জমিদারকে এবং জোরদারকে দিচ্ছে খাজনা। পূর্ববঙ্গে যেটা হলো তারা সরকারকে আর কয় পয়সা খাজনা দিত, তারা তাদের খাজনার মূল অংশটা যেত ওই যে জোরদারদের কাছে আর জমিদারদের কাছে আর মহাজনদের সুদ শোধ করতে। ওরা বলল আমরা জমিদারকে মহাজনকে কোনো খাজনা দেব না এবং মহাজনের যে সুদের যে কিস্তি সেটাও দেব না। এবং ফলে এই যারা কংগ্রেস পার্টি করতেন তারা গান্ধীকে বলছেন যে আপনি দেশে একটা শ্রেণী সংগ্রাম সৃষ্টি করেছেন, জমিদারের সঙ্গে কৃষকের, ভদ্রলোকের সঙ্গে খেতে খাওয়া মানুষদের। গান্ধী সুযোগ খুঁজছিলেন কি করে আন্দোলনটাকে থামানো যায়। চৌরি চৌরাতে কে বা কারা থানা আক্রমণ করলো, পুলিশ হত্যা করলো, ওই অজুহাতে 1922 সালে গান্ধী আন্দোলন উগ্র করে ফেললেন, খেলাফত নন কোঅপারেশন। এর ফলে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে আরো প্রকট হিন্দু মুসলমান ঝগড়া লেগে গেল, সাম্প্রদায়িক দাঙ্গা লেগে গেল যে গান্ধী, আমরা যখন খেলাফত পেয়ে যাচ্ছিলাম তখন গান্ধীজি খেলাফত আন্দোলন বন্ধ করে দিলেন। সবচেয়ে মজার ব্যাপার যে পূর্ববঙ্গে বা ভারতের মুসলমানরা জানতো না যে খেলাফত শব্দের অনেকেই মূল শব্দের অর্থই বুঝতো না, যেটা জওহরলাল নেহরু তার বইতে বলেছেন যে উত্তর ভারতে উর্দু ভাষায়, উর্দু বা হিন্দি ভাষায় খেলাফত মানে হচ্ছে বিরোধিতা, যে হাম আপকে খেলাফ হ্যাঁ, হাম আপকি খেলাফত করতে হ্যাঁ, মানে আমি আপনার বিরোধিতা করি। সুতরাং খেলাফত আন্দোলন মানেই জনগণের কাছে ছিল সরকারের বিরোধিতা করা। এই যে ইস্তাম্বুলে অটোমান খেলাফত একটা ব্যাপার আছে, এটা শিক্ষিত লোকেরা জানত, গ্রামের লোকজন জানত না, এবং তারা খেলাফতের কি ইস্যু বুঝতো না, কিন্তু তারা বুঝতো যে ব্রিটিশ সরকার আর তাদের দালাল যারা সরকারি চাকরি করে, পুলিশের চাকরি করে, জমিদার, জোরদার, মহাজন, এরা হচ্ছে আমাদের শ্রেণী শত্রু, এদেরকে বয়কট করতে হবে। সুতরাং আমি আমার এই বইতে দেখিয়েছি যে গ্রামে একজন পুলিশ গ্রামের হাটে সবজি কিনতে গেছে, কোনো দোকানদার পুলিশের কাছে সবজি বিক্রি করছে না, বলছে না তুমি তো সরকারের দালাল, এবং পারলে তাকে তার ধরে মার দেয়। পুলিশ বাজারে বাজার করতে পারছে না, কেন পুলিশ হচ্ছে সরকারের লোক। তো গান্ধীর এই আন্দোলন, তার সঙ্গে মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী এবং পূর্ববঙ্গে ছিলেন আব্দুর রশিদ তর্কবাগিশ, একজন
তখন উনি মাত্র 21-22 বছর বয়স, উনি সিরাজগঞ্জের সলঙ্গা হাটে তারা পিকেটিং করছে যে বিদেশি ইংরেজের জিনিসপত্র বয়কট করো, কোর্ট আদালত পুলিশ থানা এগুলো বয়কট করো। তো সেটাকে দমন করার জন্য সিরাজগঞ্জ থানা থেকে পুলিশ পাঠানো হয়েছিল, 8-10 জন পুলিশ কনস্টেবল রাইফেল নিয়ে গিয়েছিল এবং সেখানে গ্রামবাসীর সঙ্গে পুলিশের গোলাগুলি হয় এবং গুলিতে 3-4 জন লোক মারা যায়। সলঙ্গাহাটে 2-3 জন মারা যায়, কিন্তু এটা যে 30 লক্ষের মতো প্রচার হয়ে গেল যে হাজার হাজার সলঙ্গাতে হাজার হাজার বাঙালি কৃষককে পুলিশ হত্যা করেছে। 10-12 জন রাইফেলধারী 303 রাইফেল দিয়ে পুলিশ হাজার হাজার লোক গুলি করার মতো বুলেট তাদের কাছে ছিল না, শক্তিও তাদের কাছে ছিল না। এটা আব্দুর রশিদ তর্কবাগিশের সঙ্গে আমি ইন্টারভিউ করেছি, উনি আমাকে বলেছিলেন যে 2-3 জন মারা গিয়েছিল। যাই হোক, ওটা একটা বিরাট ঘটনা যে গ্রামের ভেতরেও সরকার গুলি করেছে এবং পুলিশকে তারা বয়কট করছে। এবং এই খেলাফত আন্দোলনের সময় যেটা ঘটলো, যে বঙ্গভঙ্গের সময় যে এই যে হিন্দু মুসলমানের যে বিরোধ, যে পূর্ববঙ্গের লোকজন মনে করেছিল মুসলমান প্রধান পূর্ববঙ্গ বা আসামকে একটা আলাদা প্রদেশ করা হয়েছে, আমরা চাকরি বাকরি পাবো, আমাদের হাইকোর্ট হবে, আমরা বিচারের জন্য কলকাতা হাইকোর্টে যেতে হবে না, সুতরাং তাদের যে আনন্দ ওটা স্তিমিত হয়ে গেল হিন্দুদের আন্দোলনের ফলে। ব্রিটিশ সরকার বাধ্য হলো, তারা বলেছিল পার্টিশন অফ বেঙ্গল উইল বি এ সেটেলড ফ্যাক্ট, কোনো আগামীতে কোনো সরকার এই বঙ্গভঙ্গকে রদ করতে পারবে না, এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছিল ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার কংগ্রেস এবং হিন্দু নেতৃবৃন্দের দাবির ফলে তারা ওই বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিল, যেটা আমি আগে বলেছিলাম যে পঞ্চম জর্জ, সম্রাট পঞ্চম জর্জ ইংল্যান্ড থেকে ভারতে এসেছিলেন, দিল্লিতে উনি বক্তৃতা দিয়ে ঘোষণা করলেন যে পার্টিশন যেটা হয়েছিল ওটাকে বাতিল করা হবে, করা হলো। তার প্রশংসা করে, যেটা আমি আগের বলেছি গত সপ্তাহে বলেছি, রবীন্দ্রনাথ ওই ব্রিটিশ সরকারের প্রশস্তি গিয়ে গান লিখলেন জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, যেটা এখন ভারতের জাতীয় সঙ্গীত, যদিও পরে রবীন্দ্রনাথ অস্বীকার করেছেন, কিন্তু খবরের কাগজে এটা আমি নিজে দেখেছি। এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা পঞ্চম জর্জের প্রশংসা করে গেয়েছিলেন এবং উনি তার বহুদিন পরে বলেছেন না না না, এটা আমি ভগবানকে উদ্দেশ্য করে লিখেছিলাম ভারত ভাগ্য বিধাতা। যাই হোক, ওই হিন্দু মুসলমান বিরোধ থেকে হিন্দু মুসলমান মিলনের দিকে যাচ্ছিল। খেলাফত আন্দোলনের সময় হরি আচার্য নামে একজন কবিয়াল, উনি একটা গান লিখেছিলেন হিন্দু মুসলমান এক মায়ের সন্তান, একই সূত্রে গাঁথা ভাইরে একই প্রাণে গাঁথা, উঠিল জয়ধ্বনি মেদিনী প্রকম্পিতা। আমি রিপিট করছি, হিন্দু মুসলমান এক মায়ের সন্তান, একই সূত্রে গাঁথা ভাইরে একই প্রাণে গাঁথা, উঠিল জয়ধ্বনি মেদিনী প্রকম্পিতা। এটা মানে তখন ছিল হিন্দু মুসলমান ভাই ভাই, এবং তখন ওই যে মুকুন্দ দাস হিন্দু মুসলমানের মিলনের কথা বলে তখন গান গেয়েছেন খেলাফত আন্দোলনের সময়। এটা এই ব্রিটিশ ভারতের ইতিহাসে ওই যে 1857-58 সালের বিদ্রোহের পরে একমাত্র সময়, স্বল্পকালীন 2 বছর, হিন্দু মুসলমান ভাই ভাই স্লোগান উঠেছিল, হিন্দু মুসলিম ভাই ভাই। তখন চিত্তরঞ্জন দাস এর পরে উনি বললেন যে মুসলমানদেরকে 80% চাকরি দেওয়া হবে ইত্যাদি। তবে ব্যাপারটা হয়ে গেল পূর্ববঙ্গে ইংরেজ সরকারের চাইতে আন্দোলনটা হয়ে গেল হিন্দু জমিদার এবং হিন্দু মহাজন এবং হিন্দু ভদ্রলোক বিরোধী আন্দোলন, পুলিশ বিরোধী আন্দোলন, সরকারি কর্মচারী বিরোধী আন্দোলন এবং মুসলমানরাই এর পুরোধা। এগিয়ে সবচেয়ে বেশি অপোজ করছেন মোল্লা শ্রেণী, মৌলানা সাহেবরা, হুজুরেরা এবং মাদ্রাসার ছাত্ররা এবং গ্রামের সাধারণ মুসলমান লোকজন। কেন, উলামা শ্রেণী খেলাফত আন্দোলনের একটা ধর্মীয় দিক ছিল যে অটোমান খেলাফত আমাদের রক্ষা করতে হবে। তারা জানতো না যে মোস্তফা কামাল তুরস্কে এসে খেলাফত অ্যাবলিশ করে দিয়েছেন,
আমি একটা ঘটনা বলি, ভারত থেকে তিনজন ভদ্রলোক গেলেন তুরস্কের প্রেসিডেন্ট মোস্তফা কামালের সঙ্গে দেখা করতে, কামাল আতাতুর্কের সঙ্গে দেখা করতে, এই ফরিয়াদ নিয়ে যে দয়া করে খেলাফতটা ভাঙবেন না। সেখানে গেলেন স্যার আগা খান। স্যার আগা খান কে ছিলেন? ইসমাইলি মুসলিমদের স্পিরিচুয়াল গুরু। গেলেন সৈয়দ আমির আলী, উনি ইসনা আশারিয়া টুয়েলভার শিয়াদের দুগুরুত্ব, ইসমাইলি এবং ইসনা আশারিয়া যারা বারো ইমামে বিশ্বাস করে। সৈয়দ আমির আলীও গেলেন এবং গেলেন আগা খান। তো মোস্তফা কামাল বলছেন, তোমরা ভারত থেকে এসছো তুরস্কে আমাদেরকে আমাকে পরামর্শ দেওয়ার জন্য, উনি দেখা করেননি, তার লোকই ওদেরকে বলল যে তুমি হচ্ছে ইসমাইলি শিয়া, তোমাদের সঙ্গে সুন্নি মুসলমানের খেলাফত নিয়ে দ্বন্দ্ব তোমরা স্বীকার করো না। আর আমির আলী, তুমি একজন ব্রিটিশের চাকুরে জাজ, তোমার তুমি শিয়া, তোমার সঙ্গে খেলাফতের একটা বৈরি সম্পর্ক, আমি সুন্নি মুসলমান, তুরস্কে আমরা খেলাফত রাখবো না রাখবো না সেটা আমাদের ব্যাপার, তোমরা নাক গলাচ্ছ কেন? তো ওরা সব বিফল হয়ে ফিরে এসেছিলেন বাংলাদেশে। ওই এক্সট্রা টেরিটোরিয়াল মানে দেশের বাইরে, যে আমরা মূলত আফগান, তুর্কি এবং ইরানি এবং আরবি, এই যে ভাবটা বাংলায় মুসলমানদের ভিতরে ছিল, তারা হিন্দু ভদ্রলোকদেরকে জমিদারদেরকে ভয় পেত, মনে করত যে এই হিন্দু প্রভাবশালী লোকদেরকে আমরা পরাজিত করতে পারবো না, আমাদের জন্য তুরস্ক এবং ইরান এবং আফগানিস্তান থেকে লোক আসতে হবে, আমাদেরকে সাহায্য করবে, তারা যুদ্ধ করবে। যেটা আবুল মনসুর আহমদ তার আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইতে সুন্দর করে বলেছেন, যে তাকে একজন হিন্দু ভদ্রলোক বললেন যে আমরা ভারতীয় মুসলমানদের ভয় পাই না, তবে ভারতীয় মুসলমানদের সঙ্গে আফগান, ইরানি, তুর্কি এবং আরবি যখন একত্রিত হবে তখন তো আমাদের ভয় পাওয়ার মতো ব্যাপার ঘটতেই পারে। তারাও মনে মনে তারা বিশ্বাস করে বসেছিল যে মুসলমানদের ডাকে, খেলাফতের ডাকে শিয়া সুন্নি মুসলমানরা এসে ভারতীয়দের উদ্ধার করবে। এবং বদরুদ্দিন ওমর সুন্দর করে লিখেছেন যে 1947 সালে যখন পাকিস্তান হলো, উনি লিখলেন বাঙালি মুসলমান ভদ্রলোকের গৃহ প্রত্যাবর্তন, মানে এরা তখন ইরান, তুরস্ক, আফগানিস্তান থেকে তখন তারা বাংলায় ফিরে আসলো। এর আগ পর্যন্ত তারা মনে করত উর্দু তাদের মাতৃভাষা এবং ফার্সি, উর্দু, তুর্কি, আরবি এরাই এদেরই বংশধর এরা। এবং এই জন্য খেলাফত আন্দোলনটা মূলত হয়ে গেল হিন্দু বিরোধী আন্দোলন। গান্ধী সেটা বুঝতে পেরেছিলেন, গান্ধীকে বলা হলো যে আপনি এই আগুন দিয়ে খেলবেন না, এবং পরে তাই হলো, উনি আগুন দিয়ে খেলা শুরু করেছিলেন। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনটা পরে হিন্দু মুসলমান দ্বন্দ্বে কলহে পর্যবসিত হলো, যেটা আমি পরের সপ্তাহে, আগামী সপ্তাহে ওটা করব, আলোচনা করব যে 1923 থেকে 1929 পর্যন্ত পূর্ব বাংলায় রাজনীতিটা কিভাবে সাম্প্রদায়িক হয়ে গেল, সাম্প্রদায়িক মিলন, হিন্দু মুসলমান ভাই ভাই দেখা গেল, খেলাফতের পর পরেই প্রচন্ড রকম হিন্দু মুসলমান কমিউনাল রায়ট লাগছে। যখন কবি নজরুল ইসলাম তার বিখ্যাত গান লিখলেন কান্ডারি হুশিয়া, গান্ধীজিকে বলছেন দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলি আছে মাঝি পথ, ওই যে কান্ডারি হুশিয়ার, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো সন্তান মোর, ওই মানে মানব সন্তান এরা সবই মানুষ, ওইটা নজরুল ইসলাম ওই ওই সাম্প্রদায়িক দাঙ্গার বিরোধিতা করে গান্ধীর উদ্দেশ্য করে কান্ডারি বলেছেন যে কান্ডারি তুমি রক্ষা করো দেশটাকে। তো খেলাফত আন্দোলনের ফলে দুর্ভাগ্যবশত হিন্দু মুসলমান বিরোধ তুঙ্গে উঠল এবং উঠতে উঠতে 1947 সালে পাকিস্তানের সৃষ্টি হলো, যে জন্য আমার পিএইচডি থিসিস করেছি 20 সালে যা সূত্রপাত, 47 সেটা একটা রূপ গ্রহণ করল, কিভাবে শ্রেণী সংগ্রামটা সাম্প্রদায়িক হয়ে গেল। খেলাফত আন্দোলন হিন্দু মুসলমানের একটা টেম্পোরারি মিলন করেছিল, কিন্তু এটাই এই ধর্মটাকে, রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ, এই এখন বাংলাদেশে বলা হয় ইসলামী রাজনীতি। এই যে মৌলভী সাহেবরা
মাদ্রাসা পড়া মৌলানা সাহেবরা রাজনীতিতে প্ল্যাটফর্মে বক্তৃতা করার সুযোগ পেলেন 1920 সালে, ওই যে ঢুকলেন এখনো বের হননি তা। তো এই সূত্রপাত বর্তমানে যে বাংলাদেশের ধর্মীয় রাজনীতি, এই যে বিভিন্ন ধর্মীয় দল পীর সাহেব এবং অন্যান্য যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, এ সবকিছু সূত্রপাত হয়েছে খেলাফত আন্দোলনের সময় ইসলাম ধর্ম রাজনীতির অঙ্গনে প্রবেশ করল এবং এর ফলেই পাকিস্তানের সৃষ্টি হল। ধন্যবাদ। তো আমরা পরবর্তী পর্বে অপেক্ষা থাকবো স্যার, যে 1923 সালের পর থেকে যে কি করে আমরা সাম্প্রদায়িক হয়ে গেলাম সে ব্যাপারে আলোচনা আপনার কাছ থেকে আমরা শুনবো। এবং আমরা পিছে ফিরে তাকাই নিয়ে একেবারে পাকিস্তান করে তারপরে দেখা গেল ওটাও ভুল হয়ে গেছে, তারপরে বাংলাদেশ। ডক্টর তাজাশমি, এতক্ষণ আমাদের সময় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ এই লাইভটি দেখলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি তাজ হাশমির কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি নাগরিক টিভির ফেসবুক পেজের ইনবক্সে আপনারা জানাতে পারেন। নির্বাচিত 3টি প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হব আগামী পর্বে, যেগুলোর উত্তর তাজ হাশমি এই অনুষ্ঠানেই প্রদান করবেন। তো আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।